আমাদের বাড়ির যা কন্ডিশন তুমি ভাবতে পারবে না আন্টি। কাকামণি তো বেনারস চলে গেল, আমরা কত বোঝালাম কিন্তু কাকামণির বেনারস যাওয়া কিছুতে আটকাতে পারলাম না। কাকামণি বলেছে কাকামণি নিজের মতো করে খুঁজবে, আর মেমরানি দাদা সাহেব তারা তো প্রায় খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে। আমি জানি কোনো খবর এলে তোমরা সঙ্গে সঙ্গে আমাদের জানাবে, কিন্তু তবু না এসে থাকতে পারলাম না আন্টি। মানে এরপরে তোমরা কি করবে কি ভাবছো সেটা যদি অন্তত জানতে পারতাম। বিতুল, কাল মধুশ্রী এসেছিল এ বাড়িতে, একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। ডোডো নিজের মাথা ঠিক রাখতে পারেনি, ও মধুশ্রীর গায়ে হাত তুলেছে। এত কিছু ঘটে যাচ্ছে কিন্তু কোনোভাবে তুতুলের একটা খবর অবধি আমরা পাচ্ছি না মিতুল। এত চেষ্টা করা হচ্ছে কিন্তু একটা মানুষ পৃথিবীর মুখ থেকে জাস্ট উধাও হয়ে গেল। আমাদের কষ্টের কথা কি বলবো তোমায় মিতুল। টোটোর সঙ্গে যদি তোমার দেখা হতো না তুমি বুঝতে পারতে ও কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার এক এক সময় তো মনে হচ্ছে এইভাবে যদি আরো কয়েকটা দিন কেটে যায় না, আমার টোটো একটা বড় অসুখ বাঁধিয়ে বসবে জানো তো। কাজকর্মের কথা বাদ দাও, খাওয়া দাওয়া বিশ্রাম সব ভুলে গেছে আমার ছেলেটা মিতুল। রাত্রিরে ওর ঘরে যাই জানো তো, দেখি ঘুমোচ্ছে কিনা। ঘুম টুম তো নেই, সারা ঘরে শুধু পায়চারি করে যায় সারা রাত। আমি ডোডোর মাথায় হাত বোলাই, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি, কিছুতেই ঘুমোয় না ছেলেটা। খালি আমাকে বলে মা, আমি চোখ বন্ধ করলি না তুতুলের মুখটা ভেসে উঠছে, আমি ঘুমোতে পারছি না মা, আমি ঘুমোতে পারছি না মা। আমি এই তো আজ সকালবেলা কোথায় যে বেরিয়ে গেল বলে গেল না। এখন আমার মনে হচ্ছে কি জানো মা, ছেলেটাকে চোখের সামনে দেখতে না পেলে মনে হয় যে এই বুঝি কোনো একটা বিপদ ঘটে যাবে, এই বুঝি কোনো একটা বিপদ ঘটিয়ে ফেলবে। কিন্তু মধুশ্রী যে তখন এখানে ছিল না, তাহলে ও আসলে কোথায় ছিল সেটা জানা গেল কি? আমার কিন্তু মনে মনে এখনো সন্দেহ হয় আমার বোনের নিরুদ্দেশ হওয়ার পেছনে ওই মধুশ্রীর হাত আছে। সন্দেহ কি তোমার একার হয় মা, আমাদের হয় না। কাল ওকে যেভাবে চার্জ করা হয়েছে, যে ব্যবহার ও কাল পেয়েছে, তুমি সামনে থাকলে বুঝতে পারতে। কয়েকটা মুম্বাইয়ের টিকিট এনে আমাদের দেখিয়েছে, টিকিটের প্রিন্ট আউট দেখিয়েছে। ও নাকি ওই সময় মুম্বাইতে ছিল, ও কিছু জানে না, কিন্তু আমরা ওর কথা বিশ্বাস করিনি বলেই যুবরাজ ওই টিকিটের একটা কপি নিয়ে নিয়েছে, আর একটা দিন সময় চেয়েছে। ও ঠিক বলে দেবে যে মধুশ্রী কোথায় ছিল না, মানে কোথায় ছিল না বলতে পারলেও ও মুম্বাই গিয়েছিল কি না এটা নিশ্চয়ই বলতে পারবে। আমি তোমাদের বলছি আঙ্কেল, এই মধুশ্রী এত বড় সর্বনাশের পেছনে আছে। তা না হলে বলো না, কত মানুষ তো রোজ বেনারস বেড়াতে যাচ্ছে, কই তাদের সাথে তো এরম কিছু হচ্ছে না? কাগজেও তো এরম খবর কিছু পড়িনি, আমার বোনের বেলাতে এরম একটা ঘটনা ঘটে গেল। আচ্ছা যুবরাজ আর অপরূপা সেই যে সকালে বেরোলো এখন তো ফিরছে না, ওরা ফিরলেও তো জানা যেত ওই টিকিটের ব্যাপারে যুবরাজ কিছু জানতে পেরেছে কিনা। তপস্যা দিল্লিতে গেছে ওর বাচ্চাকে নিয়ে আসতে, আর সেই সুযোগেই ওরা এই মুহূর্তে এই ফ্ল্যাটটাতে শিফট করতে চাইছে, তাই নতুন ফ্ল্যাটে গেছে। গোছগাছ বাকি আছে তো, আমার মনে হয় ফ্ল্যাটের কাজটা সেরে যুবরাজদা একবার ওই টিকিটের ব্যাপারে খোঁজ করতে যাবেন। ফিরে আসলে কোনো না কোনো খবর আমরা ঠিক পাবো মিতুল, অন্তত এটুকু খবর যদি জানা যায় যে মধুশ্রী তখন মুম্বাইতে ছিল না, তাহলেই তো অনেক।
না, এই খবরটা আমরা তখনই পুলিশকে জানাতে পারবো। পুলিশ সেই মতো মধুশ্রীর সঙ্গে কথা বলবে, প্রেশারাইজ করে মধুশ্রীর মুখ থেকে আসল কথাটা বের করবে যে মধুশ্রী আসলে তখন কোথায় ছিল। ঠিক বলেছ মিতুলমা, আমরাও সেটাই এক্সপেক্ট করছি, আর সেই জন্যই ও কোথায় গিয়েছিল সেটা জানাটা সবচেয়ে বেশি জরুরি। কি বলতো আঙ্কেল, যত যত দিন যাচ্ছে সময়ও তো তত চলে যাচ্ছে না, হয়তো মেয়েটার এমন কোনো বিপদ ঘটেছে, হয়তো আমরা খবরটা পাবো, কিন্তু তখন আর সেই খবরে আমাদের কারোরই আর কোনো প্রয়োজন মিটবে না। কি বলছো এসব কি বলছো তুমি মিতুল? আমি ঠিকই বলছি আন্টি, আমি একদম ঠিক কথা বলছি আন্টি। আন্টি, মধুশ্রী প্ল্যান করে আমার বোনের ক্ষতি করতে চেয়েছে, প্ল্যান করে। ওকে ওকে তুতুলকে বাঁচিয়ে রেখেছে তুমি বলো। আর পুলিশ, পুলিশ হয়তো ইনভেস্টিগেট করে আমাদের সেই কথাটাই জানাবে, আমাদের বলবে যে আমাদের তুতুল আর বেঁচে নেই। এভাবে তুমি ভেঙে পড়লে মিতুল আমরা কিভাবে থাকি বলো তো? ও তো যুবরাজ এসে গেছে। এই যে যুবরাজ, কোনো খবর পেলে? পেয়েছি। হ্যাঁ, কি খবর পেয়েছো? মানে ওই টিকিটে ও মুম্বাই গিয়েছিল না যায়নি? আরে কি খবর পেয়েছো, যদি কিছু জেনে থাকো বলো আমাদের। দাদা, মধুশ্রী মুম্বাই যাবার টিকিট কেটেছিল, কিন্তু ওই টিকিটে ও ট্রাভেল করেনি। ওই টিকিটে মধুশ্রী ট্রাভেল করেনি। খবরটা পাকা তো? হ্যাঁ মা, একদম পাকা, আমার খবরে কোনো ভুল নেই। তাহলে মধুশ্রী মুম্বাই যায়নি, ও তোমাদের সকলের চোখে ধুলো দেওয়ার জন্য মুম্বাই যাওয়ার টিকিট কেটেছে। প্রিন্ট আউটের কপি বের করে তোমাদের সেটা দেখিয়ে তোমাদের চোখে ধুলো দিতে চেয়েছে। আমি তো বারবার বলেছি যে মধুশ্রী মুম্বাই যায়নি, কিন্তু এই কথাটা তো আমাদের এক্ষুনি পুলিশকে ইনফর্ম করা দরকার। পুলিশ তাহলে সেই মতো মধুশ্রীর সঙ্গে কথা বলবে, ইন্টারভিউ করে মধুশ্রীর থেকে আসল কথাটা বের করবে যে সেই সময় মধুশ্রী আসলে কোথায় ছিল। আমি অনেক চেষ্টা করলাম কিন্তু ওকে ধরতে পারলাম না। হ্যাঁ বাবা, বাবা বাবা অনেক চেষ্টা করলাম, কিছুতে ওকে ধরতে পারলাম না। কাকে ধরার কথা বলছিস? কি বলছিস আমাদের খুলে বল। দাদু ভাই, দাদু ভাই এসো, একটু শান্ত হয়ে বসো, এসো এসো, তারপর বলো। তুমি আমাকে বসতে বলছো? আমি আমার নিজের চোখে, আমার চোখের সামনে আমি তুতুলকে দেখতে পেলাম, আর তুমি আমাকে বসতে বলছো?